আমার হাতের দুইটি ফাউন্ডেশন দেখে কিন্তু দেখতে একদম একই লাগছে, বাট তোমরা কি জানো এখানে কিন্তু আসল নকলও আছে, একদম ইম্পোর্টার স্টিকার থেকে কিউআর কোড এভরিথিং সেম, বাট এখানে কিন্তু আমরা একটা আসল একটা নকল দেখতে পাচ্ছি। সো চলো আজকে এটা আমরা টেস্ট করব কিভাবে আমরা বুঝতে পারবো আসলটা। সো আমরা ফাউন্ডেশনের উপরে একটা কিউআর স্টিকার দেখবো, যেটা তুমি হচ্ছে দেখবে একটা স্ক্র্যাচ করা যায়। সো সেটা স্ক্র্যাচ করে তোমরা দেখবে একটা ইউনিক কোড তোমরা পেয়ে যাবা। এই যে আমি স্ক্র্যাচ করে নিচ্ছি এরকমভাবে, ঠিক আছে। দেন আমি যেটা করেছি, আমার ফোনের কিউআর স্ক্যানারে যেয়ে সেটাকে আমি স্ক্যান করে নিয়েছি অ্যান্ড একটা ওয়েবসাইটে চলে গিয়েছি ইউনি ভেরিফিকেশন নামে। দেন আমরা সেখানে ইউনিক কোড যেটা আমি ফাউন্ডেশনে পেয়েছি সেটা দিয়ে দিয়েছি। অ্যান্ড সাথে আমি দিয়ে দিব হচ্ছে আমার মোবাইল নাম্বারটা। অ্যান্ড মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করতেই কিন্তু একটা ভেরিফিকেশন কনফার্মেশন চলে আসবে, যেটা 100% অথেন্টিক অ্যান্ড ইম্পোর্টেড ডিরেক্টলি ফ্রম দ্য ব্র্যান্ড। আর যেটা নকল সেটার যে কোড দেওয়া থাকবে সেটা কখনোই তোমার এই রেজাল্টটা দিবে না। তাছাড়া আমি কিন্তু এখানে তোমাকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি যেটা অথেন্টিক অ্যান্ড যেটা আমাদের ফেক বের হয়েছে সে দুইটার সোয়াচ। অথেন্টিক যেটা সেটার কভারেজই ডিফারেন্ট অ্যান্ড তোমরা দেখবা যে টেক্সচারটা আছে বেশ হেভি, এটা দিয়ে তোমরা একদম লাইট টু ব্রাইডাল বেজও কিন্তু করতে পারবা, যেটা আমি সবসময় বলে থাকি উইট অ্যান্ড ওয়াইল্ড একটা গো টু ফাউন্ডেশনের জন্য বেস্ট একটা ফাউন্ডেশন, যেটাতে খুব সুন্দর একটা লাইট বেজ চলে আসে। যারা একটু লাইট বেজ হোল্ড করতে পছন্দ করো অ্যাট দ্য সেম টাইম ভালো একটা কভারেজ কিন্তু দিয়ে দেয়, যে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট হচ্ছে ফাউন্ডেশনটা দিয়ে কিন্তু আমার ফুল ফেসটা খুব সুন্দর করে কভার হয়ে গেল, ঠিক আছে। সো দেন আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেব যে ফেক যেটা আছে সেটার টেক্সচারটা কেমন হবে। এই যে অ্যাপ্লিকেটর কিন্তু একদমই সেম দেখতে, এই যে দেখো এটা আমি দিয়ে নিচ্ছি, এটা খুবই পাতলা টাইপের হয়ে থাকে অ্যান্ড তুমি যখনই এটা ব্ল্যান্ড করতে যাবা দেখবে একদম ফেসের সাথে মানে এটার কোনো কভারেজই আসবে না। এই যে দেখো ফেসের সাথে একদম মানে নাই হয়ে গেল। সো আমি এখানে ফুল মেকআপের একটা র লুক দেখিয়ে দিচ্ছি, তোমরা দুইটা ফাউন্ডেশন দেখতে সেম হলেও কিন্তু